ও মা গো, কি কইতাম, বাঙালি বাঙালির ফেডে বুঝে না, আজির ভাই বুঝে না, পয়সা থাকবা না থাক বাঙালি কিন্তু পেটু বাঙালি খেতেই হবে। আমরা বাঙালি, আমরা খেতে ভালোবাসি, বাঙালির একদম জাতীয় জিনিস নিয়ে এসে গিয়েছি আজকের রেসিপি, সেরকম হবে। বিশেষ করে আমার বেচালার ভাইরা এই রেসিপিটি একটু ট্রাই করবেন, আমি যেভাবে করলাম সেইভাবে, অনেকে অনেক রকম করতে পারে কিন্তু আমি কীভাবে করলাম আমারটা একটু ট্রাই করে দেখুন না কেমন লাগে। সারাদিন পরিশ্রম করার পরে আজকের এই রেসিপিটি এভাবে যদি রান্না করে খেতে পারেন তাহলে সারাদিন পরিশ্রমের ভাবটা একদম চলে যাবে, চারটা ভাত খেতে পারবেন, এবং কি দেশে ভাবির কাছে, মায়ের কাছে, বোনের কাছে বলে দেবে, আহা রে কি রান্না করেছি রে, তোদের থেকে ভালো করেছি। আজকের সেই রেসিপিটা নিয়ে এসেছি, দেখতে থাকুন, দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে উপভোগ করুন কি হচ্ছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপা, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তস্মাম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার খুব পরিচিত, খুব জনপ্রিয় একটি রেসিপির পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। রেসিপিটি দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি আরও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা আর বাড়াবো না, আজকের রেসিপিটি দেখতে থাকুন কীভাবে কী হতে চলেছে, দেখার বিষয় দেখে নিন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি, খুব বড় না, ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলা উপরে আঁশগুলা ফেলে দেওয়া হচ্ছে, আমি নিজেই ফেলে দিচ্ছি, দেখুন আপনারা। আসলে গরিবের আর কি করা, কোনো রকম খেয়ে দিয়ে জীবনযাপন করা। আমরা যেহেতু বাঙালি, বাঙালি তো ইলিশ মাছ না হলে চলে না, পয়সা থাক বা না থাক কিন্তু সিজনাল মাছগুলো খেতে হয়, খেতে হবে, এক বেলা হলেও খেতে হবে, একদিন হলেও খেতে হবে, সেটা আর কি, এটা হলো ব্যাপার। আমি ইলিশ মাছগুলো কথা বলতে বলতে আঁশটা ছাড়িয়ে নিলাম, এবং কি মাছগুলো একটু পিস করে নিচ্ছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছগুলো কাটা হয়ে গিয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম। এবার কাজটা হয়েছে কি দেখুন, এবার কাজটা হয়েছে ধুয়ে রাখা মাছগুলার মধ্যে এবার দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লবণ দিয়ে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলগুলো গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি ভেজে নেব, হালকাভাবে ভাজবো, অতিরিক্ত ভাজবো না, হালকাভাবে আমার নিয়ম মতন আমি মাছগুলো ভেজে নেব, আপনাদের নিয়ম মতন আপনারা মাছগুলো ভেজে নেবেন বা না ভাজলেও চলে। অনেকে আবার ভাজি খেতে পছন্দ করে না, কাঁচা রান্না করে ফেলে, সেটা আরেকটা তরিকা আছে, কিন্তু কথা বলার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে মাছগুলো আমার নিয়ম মতন ভেজে তুলে ফেললাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। এবার মাছ ভাজা অবশিষ্ট তেল রয়ে গিয়েছে, এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কি দেখতে পাচ্ছেন, এগুলো হয়েছে বাংলাদেশি কচুর মুখী বা কচুর ছড়া, যেটা বলেন না কেন, আমাদের ওই অঞ্চলে কচুর ছড়া বলে বা কচুর মুখী তেমন একটা বলে না, ছড়া কচু বলে, সেটাই ব্যাপার। এটা হলো কচুর মুখী। যাই হোক, এই কচুর মুখীগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু হালকাভাবে ভেজে নেব, নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে আমি কচুর মুখীগুলো ভেজে এক সাইডে রেখে দিলাম। এবার এ পর্যায়ে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলগুলো দিয়ে এবার দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জল, জলগুলো দেওয়ার কারণ হয়েছে আমি এখানে পাউডার মশলা দেব। পাউডার মশলার মধ্যে কী কী নিয়েছি, অতিরিক্ত কিছু মশলা নিয়েছি, শুধু 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 7 বোতল লবণ, এবং কি অল্প একটু ঘরে ভেজে রাখা জিরার পাউডার নিয়েছি, জিরার পাউডারগুলো দিলে একটু ভালো হবে সেই জন্য, অতিরিক্ত
পেঁয়াজ রসুন এগুলো আমি ব্যবহার করব না, কেন কি মাছগুলোর আসল ফ্লেভারটা চলে যাবে সেই জন্য। দিয়ে দিলাম আমি পাউডার মশলাগুলো, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তাড়াহুড়া করে আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কথা বলার সাথে সাথে তো কাজগুলো হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল, কত সুন্দর কালারটা এসে গিয়েছে। এখন দেওয়ার পালা এই মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে আগের থেকে যে একটা কচুর মুখী আমি ভেজে রেখেছি সেই কচুর মুখীগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে সম্পূর্ণভাবে মশলার সাথে একদম বরাবর করে কষিয়ে নিলাম, মিক্স করে ফেললাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নিলাম। এবার দিয়ে দেওয়ার পালা একটু জোল বা জল, যেই যতটুকু খাবেন সেই ততটুকু দিয়ে দেবেন। আমি একটু ইলিশ মাছের জোল খাবো কচুর মুখে দিয়ে, সেই জন্য আমি একটু জল বাড়িয়ে দেব, জোল বাড়িয়ে দেব, যেটা বলেন না কেন। আপনারা যদি একটু গায়ে গায়ে জোল খেতে চান তাহলে অল্প করে দেবেন, সমস্যা নেই। আমি আমার মতন করে জোলগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়েচেড়ে এবার ডেকে দিলাম। দেখতে পাচ্ছেন ভালোভাবে কচুর মুখীগুলো একটু সিদ্ধ হয়ে যাক। দুই মিনিট অপেক্ষা করার পরে আমি আবার এসে দেখলাম যে ঢাকা তুলে খুব সুন্দর তরকারিগুলার কালারও চলে এসেছে, বলক এসেছে, বা বা যেই বলেন না কেন। এবার দিয়ে দেওয়ার পালা ভেজে রাখা মাছগুলা, দেখতে পাচ্ছেন ভেজে রাখা মাছগুলা সুন্দরভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেব আমি কয়েকটা টমেটো কেটে। টমেটো না দিলে কিন্তু খুব একটা তরকারিগুলো ভালো হয় না, সেই জন্য আমি টমেটোগুলো বসিয়ে দিলাম। দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ, না দিলে চলে না, কিন্তু বাঙালি যেহেতু আমরা কাঁচামরিচ দিতে হবে তরকারির মধ্যে। তাহলে আবার একটু ডেকে দিলাম, ডেকে দিয়ে এবার এক মিনিট অপেক্ষা করব। এক মিনিট পরে দেখলাম কত সুন্দর তরকারিগুলো, একদম ইয়ামি ইয়ামি লাগছে, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেওয়ার ফলা ধনে পাতা, আহারে বাঙালি রে বাঙালি, ধনে পাতা না দিলে কোনো তরকারি চলে না, দিতে হয়। যেই কোনো তরকারির মধ্যে, যেই কোনো রেসিপির মধ্যে ধনে পাতা চলতে হবে। তাহলে ধনে পাতাগুলো বসিয়ে দিলাম, তরকারিগুলো রেডি হয়ে গেল, একদম ইয়ামি ইয়ামি ইয়ামি, কালারটা দেখুন। এবং জল দিয়ে এক থালা এক প্লেট ভাত এভাবে চলে যাবে। যারা আমার বেছালার ভাই আছে তাদের জন্য কিন্তু অন্যরকম, একদম অল্প উপকরণ স্বল্প জিনিসের একটা রেসিপি, আপনারা এভাবে খাবেন খুবই টেস্টি লাগবে, খুবই ইয়ামি লাগবে। সারাদিন পরিশ্রম করার পর চারটা ভাত খাওয়া, সেটাই হলো ব্যাপার। এরকম যদি একটা তরকারি জল থাকে আর কিচ্ছু লাগে না, খাবেন খেয়ে একদম ভালোভাবে দেশের মধ্যে ফোন করে বলে দেবেন, আ হাই রে আজকে কী রান্না করলাম, ইলিশ মাছের কচুর মুখির জল, বা 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 বা। অনেক কথা বলে ফেললাম, এবার মেন লুকটা দেখুন। দেখার পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার ছিল তা তা করে দেবেন, আমার ভিডিওগুলোর সাথে থাকবেন। আজকের মতন আজকের ভিডিও আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম, আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই, নমস্কার।